তো উনি প্রথম দিকে এমন একটা মানে এভাবে উনি আমাকে বুঝায় যে মানে খুব বড় কিছু হয়ে যাব ওনার এখানে কাজ করে বা অনেক বড় একটা সুযোগ আর কি। তারপরে আর কি উনি কিছু খারাপ অঙ্গভঙ্গি করে আমার আমাকে ইঙ্গিত করে, তো যেটা দেখে আমি কিছুটা ঘাবড়ে যাই। তো তারপরে মানে আমি ওনার এই মানে বুঝতে পারছেন তো, তো মানে কিছু কুপ্রস্তাব দেয় উনি আমাকে, তা আমি ওটাতে রাজি না হলে উনি এক পর্যায়ে খুব খেপে যায় আমার উপরে। খেপে গিয়ে উনি মানে বলে যে যদি এই ধরনের কোনো কিছুতে আমি না যাই তাহলে তো এমন জায়গায় আমি কাজ করতে পারবো না, এই ইন্ডাস্ট্রিটা মানে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের উপরেই চলে। এ যেন এক স্বপ্নের জগৎ, কত স্বপ্ন এখানে শুরু হয় আবার তা হারিয়ে যায়, তার হিসেব কে বা রাখে। নসীনের মতো কত শত গল্প আছে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়। এ তো গেল নবীনদের কথা। আর যারা দীর্ঘদিন ধরে অভিনয়কে ভালোবেসে পরম মমতায় আঁকড়ে ধরে রাখছেন তারাই বা কতটা সম্মান পাচ্ছেন। 17 দিন কাজ করেছিলাম, তাও 17 দিন কাজ করার পরে সে বোধ হয় আমাকে তাও অনেক ঝামেলা করার পরে হচ্ছে যে আমাকে বোধ হয় 1700 টাকা দিয়েছিল, এরপর আর কোনো টাকাই দেয়নি। ওনারা একটা অ্যামাউন্ট লিখে নিয়ে এসেছেন এবং সেই রিসিপ্ট কপিতে আমরা সিগনেচার করে দিয়েছি, কিন্তু পেমেন্ট করার সময় পেমেন্ট করেছেন কম। আমার মা তখন হসপিটালে ভর্তি, আমার লম্বা সময়ের পারিশ্রমিক চাইতে গিয়ে আমাকে অনেক বেশি মানে অপমানিত হতে হয়েছে এবং আমাকে এমন সব কথা শুনতে হয়েছে যেটা আমি ডিজার্ভ করি না। শিল্পীদের পারিশ্রমিক থেকে শুরু করে নানান ধরনের এই বিড়ম্বনার শেষ আসলে কোথায়, কোথায় গেলে মিলবে এর সমাধান? চলচ্চিত্র শিল্পীদের পেশাগত স্বার্থ রক্ষার্থে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বা কি করছে? আমি কখনো 15 বছরে কখনো প্রোডিউসার হ্যারাসমেন্ট ফিল্মে আমি কারো কাছ থেকে এরকম পাই, আমার কাছে যদি অভিযোগ না আসে সেটা অফিসিয়ালি শব্দতেই বলবো, আমি আর বলবো অফিসিয়ালি যদি আমার কাছে একটা যদি চিঠি না পাই কারো অভিযোগ, তাহলে আমি ওটাকে অভিযোগ বলবো কিভাবে? তার মানে সমাধান হয়ে গেছে, অভিনয় শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে বিনোদন জগতে পা দেন অনেকেই, কিন্তু স্বপ্ন আর বাস্তবতা সবসময় সরল অঙ্কের মতো মিলবে না ঠিক, কিন্তু কেউ কেউ কেবল অন্ধকার হাতড়ে বেড়াবেন এমনটা মানবিক নয়।